আমি শিক্ষা শিক্ষা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ বন্ধুরা আমি নিয়ে চলে এলাম একটি হেলদি এন্ড টেস্টি স্যালাডের রেসিপি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যারা তোমরা ডায়েট করছো তাদের জন্য তো ভীষণ ভালো। স্যালাডটা জাস্ট তোমরা দেখো ভীষণই কালারফুল আর একদম ওয়াও রেসিপি। হেলদি এন্ড টেস্টি স্যালাড বানাতে আমাদের লাগছে ক্যারট, ক্যাবেজ, কিউকাম্বার, অ্যাপেল, গ্রিন পাপায়া বা র পাপায়া, করিয়েন্ডার লিভস আর লেমন জুস। এখানে আছে এক বাটি রোস্টেড পিনাট। এবার আমি এই র পাপায়াকে এরকম সরু সরু করে কেটে নেব। সব সবজিগুলোকে আমি এভাবে কেটে নেব। কেটে নিচ্ছি এভাবে আর এটাকে আমি যখন পিনাটকে পেস্ট করব তার মধ্যে দিয়ে দেবো। আমি ক্যাবেজকেও কেটে নিচ্ছি। ক্যাবেজের যে ভেতরের কচি অংশটা থাকে আমি সেটাকে নিয়েছি। এভাবে অ্যাপেলকেও কেটে নিচ্ছি। করিয়েন্ডার লিভসকে কেটে নেব। আমার স্যালাডের সব সবজি কাটা হয়ে গেছে। আমি একটা গ্রাইন্ডার নিলাম, এক বাটি রোস্টেড পিনাট দিলাম, পাঁচটা রসুন, ওয়ান টিস্পুন ব্ল্যাক পেপার দিলাম। এর মধ্যে আমি শশার বীজগুলোকেও দিয়ে দিলাম, ব্ল্যাক সল্ট হাফ টিস্পুন অ্যাড করলাম। এবার আমি একে পেস্ট করে নেবো মিক্সিতে। দেখো পিনাট পেস্ট হয়ে গেছে। এবার আমি মানে কাটা সবজিগুলোকে একে একে মিক্সিং বলে ঢেলে নেব। ক্যাবেজ, ক্যারেট, পাপায়া, কিউকাম্বার, অ্যাপেল, করিয়েন্ডার লিভস, আমন্ড, লেমন জুস, হাফ টিস্পুন ব্ল্যাক সল্ট। কারণ হাফ টিস্পুন ব্ল্যাক সল্ট আমি আগেই দিয়েছি। এবার আমি দুটো ফর্ক দিয়ে একটু মিশিয়ে নেব। আর আমি দেব পিনাট পেস্ট, পুরো পেস্টটা দিয়ে দেব। দেখো বন্ধুরা কত টেস্টি অ্যান্ড হেলদি স্যালাড আজ তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি স্যালাড। তোমরা যারা ডায়েট করছো তাদের জন্য তো ভীষণ ভালো এই রেসিপি। তোমরা বাড়িতে একবার অবশ্যই এটাকে ট্রাই করবে। একটা আমন দিলাম। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল টেস্টি অ্যান্ড হেলদি স্যালাড। এই স্যালাডের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।
আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ।